আসন্ন দীপাবলি উপলক্ষে দেশের যশস্বী প্রধানমন্ত্রীর মুখে উঠে এসেছে আত্মনির্ভর ভারতের কথা। মন কি বাত অনুষ্ঠান থেকে তিনি বার্তা দিয়েছেন ভোকাল ফর লোকালের। দেশীয় প্রোডাক্ট বা স্থানীয় পণ্য কেনার জন্য এগিয়ে আসতে হবে দেশবাসীকে, তবে পরিপূর্ণভাবে সমৃদ্ধশালী হয়ে উঠবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 106তম মন কি বাত অনুষ্ঠান দেখার পর রবিবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজধানীর 8 নম্বর টাউন বরদলি মণ্ডলের 20 নম্বর ওয়ার্ডের 16 নম্বর বুথের কার্যকর্তাদের সাথে এদিন এই অনুষ্ঠানের সম্প্রচার শুনেন তিনি। উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত সহ ওয়ার্ডের অন্যান্য নেতারাও। এদিনের অনুষ্ঠান থেকে দেশের জন্য জাগরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী, বলেছেন দেশের অখণ্ডতা রক্ষা করার কথা। এর পাশাপাশি দেশ গড়ার কাজে যুবকদের আহ্বান জানাতে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে মাই ইয়াং ইন্ডিয়া বা মেরা ইয়ুব ভারত নামের সংগঠনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমগ্র দেশবাসীর মধ্যে এই প্রবল জাতীয়তা বোধের জন্ম দেওয়ার জন্য এদিন ফের একবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বলেন, মেরে মিট্টি মেরা দেশ কর্মসূচিতে দেশের বিভিন্ন অংশের মাটি নিয়ে প্রধানমন্ত্রী যে অমৃত বাটিকা তৈরি করার উদ্যোগ নিয়েছেন, তাতে ফের একবার ভ্রাতৃত্ব বোধ জেগে উঠবে দেশের যুব সমাজের মধ্যে। প্রত্যেক মাসের শেষ যে মন কি বাত অনুষ্ঠান, তার আজকে 106তম এপিসোড আমরা সবাই উদ্ভাবন করেছি। তো একটাই শিক্ষা যে মাননীয় মন্ত্রীজি যেটা বারবার উল্লেখ করছেন, যে আমাদের সামনেই দিওয়ালি এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠান আমরা উদযাপন করব। তো ভোকাল ফর লোকাল এই জিনিসটাকে সামনে রেখে উনি আহ্বান করেছেন যে আমাদের যে দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশের তৈরি, আমাদের নিজেদের তৈরি সেই জিনিসগুলি আমাদের ব্যবহারের দৈনন্দিন ব্যবহারের যাতে আমরা ব্যবহার করি তার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপনারা জানেন যে সর্দার বল্লভভাই প্যাটেল 31 অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের যে ইউনিটি, রান ফর ইউনিটির স্ট্যাচু অফ ইউনিটি মোদীজি যেটা গুজরাটে সেটা করেছেন, তো সেখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য রান ফর ইউনিটি আমরা কার্যক্রম করি। এবং ওই দিন আপনারা সবাই জানেন যে মেরা মাটি মেরা দেশ, আমরা সারা ভারতবর্ষ থেকে এবং আমাদের ত্রিপুরা থেকে প্রতিনিধিরা, সব ব্লক থেকে একজন করে প্রতিনিধি সেখানে দিল্লিতে গেছেন। আমাদের এই ত্রিপুরা থেকে যে মাটি সংগ্রহ হয়েছে সেইগুলি দিল্লির কর্তব্য পথে সেদিন একটি অমৃত বাটিকা আমাদের দেশের প্রধানমন্ত্রী সেখানে করবেন। তো এই যে ভারতবর্ষের ভারতীয়ত্ব বোধ, দেশের জন্য যে জাগরণ, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে উপস্থাপন করেছেন। তারপরও বিভিন্ন প্রসঙ্গ নিয়ে দেশকে সমৃদ্ধিশালী করা, দেশের জাতীয়তা বোধ, দেশের অখণ্ডতা রক্ষা করা সেই বিষয় প্রসঙ্গে উনি উল্লেখ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে। নিত্য নূতন চিন্তাভাবনা নিয়ে উনি এই মন কি বাত অনুষ্ঠান করেন। এবং বিশেষ করে আরও একটা জিনিস, আরেকটা সংগঠনের কথা উনি উল্লেখ করেছেন, মেরা যুবা ভারত, মাই গভ ইন্ডিয়া। তো এই নূতন একটা সংগঠনের উনি আত্মপ্রকাশ 31 অক্টোবর করতে চলছেন। তো এতে যুবারা উৎসাহিত হবে এবং যুবাদের প্রোৎসাহিত করার জন্য এই সংগঠনের আত্মপ্রকাশ করবেন 31 অক্টোবর। প্রধানমন্ত্রী মোদীর এই মন কি বাত অনুষ্ঠান প্রেরণা যোগায় সকল ভারতীয়দের মধ্যে, তাই অধীর আগ্রহে প্রতি মাসের শেষ রবিবারের অপেক্ষা করেন বলে এদিন জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।